হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল ডিশপরিউতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো ঝোলার ডাল দিয়ে ঝিঙের একটা রেসিপি এটা খেতে ভীষণই টেস্টি এটা সম্পূর্ণ নিরামিষ একটি রান্না এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তো তার জন্য তার জন্য আমি একটা কড়াই বসিয়েছি গ্যাস অন করে এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পরে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এইবারে একটা মিডিয়াম সাইজ আলু আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দিয়েছি এবার আলুটাকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে হাই ফ্লেমে আলু কিন্তু ভাজতে ভাজতেই অনেকটাই সিদ্ধ হয়ে যায় আলুটা ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি ঝিঙে দিলাম কেটে রাখা ঝিঙেটা অ্যাড করে দিলাম এখানে আমি একটা বড় সাইজ ঝিঙে নিয়েছি খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙেটা আলু ঝিঙেটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এই রান্নাটাতে লঙ্কা গুঁড়ো দিলে অতটা ভালো লাগে না এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই রান্নাটাতে কাঁচা লঙ্কা বাটাই দিতে হবে এবার ভালোভাবে মশলাগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব বেশি কষানো দরকার নেই সামান্য একটু কষিয়ে নিলেই হবে আলুটা আমার ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে কিছুটা আর ঝিঙে তো এমনিতে নরমই সেদ্ধ হতে বেশি টাইম লাগে না সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই রান্নাটাতে মিষ্টিটা অবশ্যই দেবেন দিলে টেস্টটা খুব সুন্দর হয় চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি সবজির সাথে এবারে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল ডালটাকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে প্রেশারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা দিয়ে দিলাম ছোলার ডালের যে জলটা ছিল তার সাথে আমি জলটাও দিয়ে দিয়েছি আলাদা করে আর জল দেবো না আমি এই রান্নাটাতে ডাল সেদ্ধর যে জলটা ছিল সেই জলটাই আমি দিয়ে দিলাম এবারে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবারে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক দু মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে এবারে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ ঘি ঝিঙে আলু তো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবারে এটা একটু ঝোল ঝোল অবস্থাতেই নামাতে হবে কেননা যেহেতু ডাল আছে তাই এটা নামিয়ে নেওয়ার পরে অনেকটাই টেনে যাবে তারপরে আমি নাবিয়ে সার্ভ করে দিয়েছি রেডি হয়ে গেছে আমার ছোলার ডাল দিয়ে ঝিঙের তরকারি রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই